নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আমাদের চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা জানব আগত 2022-এর রাখি পূর্ণিমার দিনভর সম্পর্কে, অর্থাৎ 2022 তথা 1429 বঙ্গাব্দের রাখি পূর্ণিমা কবে পড়ছে এবং এই রাখি পূর্ণিমার শুভ সময় বা কখন রাখি পরানো যাবে তার অভিজিৎ মুহূর্ত সম্পর্কে জেনে নেব। চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে একটি অন্যতম উৎসব হল রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন বা রক্ষাবন্ধন। সাধারণত শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালিত হয়ে থাকে। মূলত বোন বা দিদিরা তাদের ভাই বা দাদার সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই বোনের মধ্যেই যে এই উৎসব সীমাবদ্ধ তা কিন্তু নয়, যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায়। গোটা ভারত জুড়েই তাই উদযাপিত হয় এই রাখি বন্ধনের মতো পবিত্র উৎসব। তাছাড়াও রাখি বন্ধন উৎসবটি ভাই বোনের মধ্যে অটুট ভালোবাসা ও পবিত্র সম্পর্কেরও পরিচয় দেয়। রাখি বন্ধনের দিন বোনেরা ভাইয়ের হাতে রক্ষাসূত্র বা রাখি বা মৌলি তাদের দীর্ঘায়ু এবং সুখ সমৃদ্ধি কামনা করে বেঁধে থাকেন। অন্যদিকে ভাইয়েরাও তাদের বোনেদের উপহার দেয় এবং তাদের আজীবন রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে থাকে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে তাই প্রতি বছরের ন্যায় এবছরও ঝুলন উৎসব শেষ হবার পরেই শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে উদযাপিত হবে রাখি বন্ধনের উৎসব। এবছর রাখি বন্ধন আগামী 11ই আগস্ট বৃহস্পতিবারের দিন পালিত হবে। যদিও পূর্ণিমা তিথি 11ই আগস্ট থেকে শুরু করে 12ই আগস্ট পর্যন্ত থাকবে। বন্ধুরা, চলুন এবার আমরা দেখে নিই যে 2022-এর রাখি পূর্ণিমা কবে পালন করতে হবে, 11ই আগস্ট নাকি 12ই আগস্ট, এবং এই রাখি পূর্ণিমার শুভ মুহূর্ত ও শুভ যোগ সম্পর্কে। বন্ধুরা, শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি যাকে কাজরী পূর্ণিমাও বলা হয়, সেই পূর্ণিমা তিথি 11ই আগস্ট শুরু হবে এবং 12ই আগস্ট সকালবেলায় শেষ হবে। 11 তারিখ সারাদিন যেহেতু পূর্ণিমা তিথি রয়েছে, তাই রাখি উৎসবও পালিত হবে 11ই আগস্ট, অর্থাৎ বৃহস্পতিবারের দিন। এবছর রাখি পূর্ণিমা 11ই আগস্ট বৃহস্পতিবার যেহেতু পালিত হবে, তাই এবার জেনে নেব যে পূর্ণিমা তিথি কখন লাগছে। এবছর অর্থাৎ 2022 তথা বাংলার 1429 বঙ্গাব্দের পূর্ণিমা তিথি লাগছে 11ই আগস্ট বৃহস্পতিবার সকাল 10:38 এবং পূর্ণিমা তিথি থাকবে 12ই আগস্ট শুক্রবার সকাল 10:36 পর্যন্ত, এবং রাখি বন্ধনের প্রদোষকাল মুহূর্ত থাকবে রাত 8:51 থেকে রাত 9:14 পর্যন্ত, এবং রাখি পূর্ণিমার অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর 12:08 থেকে রাত 12:59 পর্যন্ত, এবং অমৃতকাল থাকবে সন্ধ্যা 6:55 থেকে রাত 8:20 পর্যন্ত, এবং রবিযোগ থাকবে সকাল 6:07 থেকে সকাল 6:53 পর্যন্ত, এবং 11ই আগস্ট সকাল 8:51 থেকে রাত্রি 9:19 পর্যন্ত এই শুভ সময়ে রাখি পরানো যাবে।
বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে এই রাখি পূর্ণিমার দিন কী কী শুভ যোগ রয়েছে। রাখি বন্ধনের দিন চাঁদ মকর রাশিতে থাকবে, শোভন যোগ তৈরি হবে। ভদ্রাকাল ছাড়া রাখি পরানোর জন্য 12 ঘন্টা সময় পাওয়া যাবে। প্রসঙ্গত, এই তিথিতে ভদ্রাকাল এবং রাহুকালের বিশেষ তাৎপর্য রয়েছে। ভদ্রাকাল ও রাহুকালে রাখি পরানো হয় না, কারণ এই সময়ে শুভ কাজ করা নিষিদ্ধ বলে মনে করা হয়। কথিত আছে যে এই সময়ে কোনো শুভ কাজ করলে তাতে সাফল্য আসে না। বন্ধুরা, শুভ সময়ে কিন্তু রাখি বাঁধার অনেক গুরুত্ব রয়েছে, তাই রাখি বন্ধন বা রাখি পূর্ণিমার দিনে যে শুভ সময় বা শুভ যোগ রয়েছে, সেই শুভ মুহূর্তে কিন্তু রাখি বাঁধার নিয়ম রয়েছে বা বোনেরা তাদের ভাইয়েদের হাতে রাখি পরিয়ে দেবেন। কেননা জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃষ্টিভোত্রার সময় রাখি বাঁধা উচিত নয়। রাখির দিন ভাইদের খুব যত্ন নেওয়া হয়। বন্ধুরা, এছাড়াও রাধা কৃষ্ণের ঝুলন যাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব পালিত হয়। এছাড়াও একই দিনে ঝুলন ও রাখি পূর্ণিমা, তাই দিনটি অত্যন্তই শুভ। অনেকে এই দিন নানা শুভ কর্ম বা শুভ কাজ সম্পূর্ণ করে থাকেন। মনে করা হয় এই দিন অর্থাৎ এই পবিত্র শুভ দিনে যে কোনো কাজ করলে সেতে শুভ ফল প্রাপ্তি হয়, তাই এই দিনে অনেকেই শুভ কর্ম করে থাকেন। যেমন গৃহপ্রবেশ, কোনো পূজা বা কোনো দোকান বা অফিসের উদ্বোধন এই শুভ দিনেও কিন্তু করা হয়ে থাকে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটি কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ভিডিওর তথ্যগুলি যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনজনদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। আপনারা অবশ্যই এই রাখি বন্ধনের পবিত্র উৎসবে নিজেরা তাদের ভাই বা দাদার হাতে শুভ রাখি পরিয়ে বা রক্ষা থাকা পরিয়ে এই দিনটিকে অতি উদযাপনের সহিত পালন করুন। এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার সমস্ত মনস্কামনা পূরণ করুক, এই কামনাই করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।